আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা সবাই জানেন 87 অ্যাপ কিন্তু দীর্ঘদিন যাবত পেমেন্ট করতেছে না। লাস্ট টাইম এইখান থেকে কিন্তু আমরা কোর যে টোকেনটা ছিল, কোর টোকেনটা সেল করে কিন্তু ভালো একটা প্রফিট নিয়ে নিতে পারছি। কোরের পরে প্রজেক্ট যেটা আসলো সেটা হলো OEX প্রজেক্ট, এবং OEX প্রজেক্টটা কি আসলে স্ক্যাম করছে না, এটা পেমেন্ট করবে বা কবে পেমেন্ট করতে পারে, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। যেহেতু এইখানে আমরা সবাই কষ্ট করে কাজ করছি, অবশ্যই আমাদের আর একটু কষ্ট করে আজকের ভিডিও দেখতে হবে। দেখলে পরে কিন্তু আপনি একটু বুঝতে পারবেন OEX কি আসলে পেমেন্ট করবে নাকি স্ক্যাম করবে। আজকের সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে বলে দেবো সম্পূর্ণ বিষয়টা। তার আগে রিকোয়েস্ট করবো, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, এখানে আজকের অফার লিঙ্ক বা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা পাবেন, ওইখানে ক্লিক করে আমাদের চ্যানেলে চলে আসবেন। কারণ এখানে কিন্তু ভাই নিত্যতন অফার আপডেট শেয়ার করি, পাশাপাশি ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই ধরনের নিত্যতন অফার আপডেট আপনাকে যাতে নেক্সট ডে মানে মিস না করতে হয়। তো দেখেন আমরা কিন্তু যত অফার অ্যাড অফ শেয়ার করি, যে ডক্স টোকেন কিন্তু অলরেডি পেমেন্ট করে দিছে, আমাদের যে ইউজাররা আছে সবাই কিন্তু ভালো একটা প্রফিট এখান থেকে নিতে পারবে আগামীকাল, যেহেতু এটার লিস্ট হবে সন্ধ্যা 6টায়। তো যার কারণে কিন্তু আমি আপনাকে বলবো যে সমস্ত অফার যেহেতু ইউটিউবে ভিডিও মেক করি না, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনারা ফলো রাখবেন, কারণ এখানে কিন্তু প্রত্যেকটা অফার আপডেট সবার আগে শেয়ার করে থাকি। আর এই আপডেটগুলো দেখলেই কিন্তু আপনারা প্রত্যেকটা অফার থেকে ভালো একটা প্রফিট নিয়ে নিতে পারবেন। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা থাকবে এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই এখান থেকে আমাদের চ্যানেলে চলে আসবেন, তাহলে কিন্তু আপনারা এই সমস্ত অফার আপডেট পেয়ে যাবেন সবার আগে। এখন OpenEX-এর বিষয়টা নিয়ে বিস্তারিত বলি আপনাদের সাথে। প্রথমত আপনি যদি এখান থেকে টুইটারে আসেন এবং আসলে পরে দেখতে পারবেন এখানে OpenEX, যদি আপনি এখান থেকে সার্চ দেন তাহলে দেখতে পারবেন OpenEX-এর টুইটার পেজ এইটা। এবং এইখানে আপনি জাস্ট যদি তাদের ফলোয়ারগুলো দেখেন, মানে ওরা যদি স্ক্যাম করে তাহলে কিন্তু এত ভালো ভালো প্রজেক্ট ওদেরকে জীবনেও ফলো করবে না। এই যে এখানে দেখেন অনেক ভালো ভালো প্রজেক্ট কিন্তু ওদেরকে ফলো করতেছে, এই যে এখানে নিচের দিকে যত দেখেন 87 অ্যাপ ফলো করতেছে, 87 অ্যাপের মাধ্যমে যেহেতু তারা মার্কেটিং করতেছে। এবং নিচের দিকে আসলে পরে দেখবেন কি অ্যাবি ওয়ালেট, বিটগেট ওয়ালেট, ব্রিং এক্স এক্সচেঞ্জার। আমি কোরের কথা বাদ দিলাম, কারণ কোর যেহেতু আপনার 87 প্রজেক্ট ছিল, কোরের কথা বাদ দিলাম, অনেকেই কোরটাকে বিশ্বাস করেন না ওইভাবে। এখানে আপনি ব্রিং এক্স এক্সচেঞ্জার দেখেন, তারপরে এখানে বিটগেট ওয়ালেট, যে ওয়ালেটটা আপনারা প্রতিদিন একবার হলেও আপনারা ওপেন করেন, একবার হলেও ব্যবহার করেন, তারপরে অ্যাবি ওয়ালেট, তারপরে এই যেখানে আছে এলিমেন্ট, মানে এইগুলা এই চারটা কিন্তু মোটামুটি ভালো। এবং এদের কিন্তু ফলোয়ার, এদের যদি আপনি ফলোয়ারগুলো দেখেন যে কারা কারা ফলো করতেছে, তাহলে দেখতে পাবেন অনেক বড় বড় প্রজেক্ট কিন্তু এই সমস্ত ওয়ালেটগুলোকে ফলো করতেছে। তার মানে যারা বলতেছেন যে এই OpenEX পেমেন্ট করবে না, স্ক্যাম করবে, তারা নিঃসন্দেহে মানে ভুল একটা মতামত আপনারা মানে বলতেছেন, কারণ এটা কিন্তু স্ক্যাম যদি করতো তাহলে স্ক্যাম প্রজেক্টকে এত ভালো ভালো প্রজেক্ট কিন্তু কখনো ফলো করে রাখবে না। তো এই যে এখানে যে কোর প্রজেক্টটা আছে, কোরের কিন্তু অলরেডি মানে তাদের এয়ারড্রপটা কিন্তু সাকসেসফুলি হয়েছে, আমাদের কিন্তু ভালো প্রফিট দিচ্ছে। এবং কোর এইখানে 22 মিলিয়নের মতো ফলোয়ার আছে তাদের, মানে 22 লক্ষের মতো কিন্তু ফলোয়ার আছে তাদের, এবং তারা কিন্তু অলরেডি অনেক বড় একটা প্রফিট আমাদেরকে দিয়ে গেছে 87-এর মাধ্যমে। তার মানে এত বড় বড় প্রজেক্ট যেহেতু OpenEX-কে সাপোর্ট করতেছে, OpenEX নিঃসন্দেহে আমাদের পেমেন্ট দিবে, তবে একটু লেট হবে। তো গতকালকে কিন্তু তারা আপডেট দিয়েছিলো, এখানে দেখেন 20 ঘন্টা আগে তারা আপডেট দিয়েছে তাদের টুইটার পেজে, তারা কিন্তু এখানে বিস্তারিত সব কিছু বলে দিয়েছে। আমি যদি এইগুলো আপনাকে দেখাই তাহলে দেখতে পারবেন, এইখানে আমি লেখাগুলো জাস্ট বাংলা ইংলিশ টু বাংলা করে আপনাকে দেখাই যাচ্ছে। এখানে দেখেন প্রথম যে পোস্টটা তারা করছে যে আগস্ট আপডেট, মানে আগস্ট মাসের আপডেট, অগ্রগতির একটি মাস প্রকাশিত হয়েছে, আমরা পর্দার পিছনে কঠোর পরিশ্রম করছি এবং কিছু বড় খবর এবং কঠিন অগ্রগতি ভাগ করে নিয়ে উত্তেজিত। মানে তারা যে এখানে আমাদের জন্য মানে যে আমাদের যে টোকেনটা তারা দিবে, এটা তারা লিস্টিং করাবে, এটা নিয়ে বিস্তারিত কাজ করতেছে, এর জন্য কিন্তু তারা এইখানে পোস্টটা করছে। তারপরে আরেকটা পোস্ট এখানে তারা করছে, যে পোস্টটা এখানে আমাদের ইম্পর্টেন্ট সেটা হলো এই যে এই পোস্টটা আমি যদি এখানে দেখাই, দেখেন টাইমলি, এই যে এই পোস্টটা যদি আমি ইংলিশ টু বাংলা করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। তো এখানে তারা আপডেট দিচ্ছে যে আমরা ঘন ঘন আমরা আরও ঘন ঘন আপডেট প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ, শীঘ্রই আমাদের পরবর্তী যোগাযোগের প্রত্যাশা করুন, মানে পরবর্তী আপডেটের জন্য ওয়েট করতে বলতেছে। সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন না, মানে সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে না আমাদেরকে। তার মানে এই আপডেটটাই তারা একটা জিনিসই বুঝাইতেছে যে আগস্ট মাসের যেহেতু আজকে 24 তারিখ, এই আগস্ট মাসের ভিতরেই তারা কিন্তু পরবর্তী আপডেট নিয়ে আসবে যে কীভাবে টোকেনটা লিস্ট করাবে বা আমাদেরকে পেমেন্টটা কীভাবে দিবে। যেহেতু তারা বলতেছে যে সেপ্টেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তার মানে আগস্টের পরে আসতেছে সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসের ভিতরে প্রথম দিকে, তো প্রথম দিকে বা মানে সেপ্টেম্বর মাসের মাঝামাঝির দিকে কিন্তু তারা এটা আমাদেরকে ক্লেম করে দেবে, তারা মেননেটটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবে, এটা তারা আর কি আমাদের কিন্তু বলে দিতেছে। অবশ্যই আপনি তাদের যে টুইটার পেজ একবার হলেও এটা চেক করে দেখবেন, এইখানে কিন্তু আপনারা যদি একটু সময় নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে তারা যদি স্ক্যামই করতো তারা কিন্তু এই যে এখন এসে পোস্ট করতো না, তারা লাস্ট পোস্ট করছে জুলাই মাসের 30 তারিখে এবং সর্বশেষ যে পোস্টটা গতকালকে কিন্তু করছে, তারা যদি স্ক্যাম করতো সহজে কিন্তু এখানে পোস্ট করতো না।
তো যেহেতু ব্যাক টু ব্যাক কয়েকটা পোস্ট করছে, তার মানে কিন্তু নিঃসন্দেহে তারা অনেক দূর আগে গেছে কাজ করতে করতে। আর খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা দেখবেন এই টোকেনটা মার্কেটে লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট চলে আসবে। তো একটা জিনিস চিন্তা করেন, এই ওপেনএক্স প্রজেক্ট আমাদেরকে এত লেভেলের কষ্ট করাইছে, মানে এত লেভেলের মানে ক্রিটিক্যাল আপডেট আমাদেরকে দিছে, এনে আমরা সেই আপডেটগুলো কিন্তু এই যে এখানে হাব অপশনে গেলে আপনারা দেখতে পারবেন মিশনগুলো কিন্তু আমরা সবাই পূরণ করছি। এবং পূরণ করার পরেই কিন্তু আমাদের এখানে যে ওই এক্সটা আছে এটা কিন্তু আমাদের দেখেন সবগুলো কিন্তু সবুজ টিকমার্ক উঠে গেছে, মানে যাদের সবুজ টিকমার্ক উঠবে তারা কিন্তু এখানে পাস করছে নাকি, মানে এত কষ্ট করাইছে, তার মানে ওরা কিন্তু ভালো লেভেলের একটা মানে মার্কেটিং করতেছে বা ডেভেলপ করতেছে, এর জন্যই কিন্তু তারা একটু সময় নিতেছে, যেহেতু আমাদেরকে দিয়ে এত কষ্ট করাইছে এবং তারাও কিন্তু নিজেরাও কষ্ট করতেছে। এর জন্য আমাদেরকে এই যে আর কিছুদিন ওয়েট করতে হবে, তারপরে কিন্তু আপনারা এই যে এখানে যে পয়েন্ট আছে একটা পয়েন্টের জন্য একটা টোকেন পাবেন, এটা কিন্তু সেল দিতে পারবেন। আর ক্লেম করার প্রসেসটা বলি, ক্লেম করার জন্য এটা যেহেতু কোর নেটওয়ার্ক আসবে এখানে কোর সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে হাব অপশন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এইখানে দেখেন অপশন আছে কি ইয়ার্ড অফ অপশন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখবেন এই যে উপরে আপনার কোর কত ব্যালেন্স আছে শো করবে, তারপর নিচে ওপেন এক্স কত আনলক হয়েছে, প্রথম অবস্থায় 20% আনলক করে দিবে। তো 20% আপনারা এখানে প্রথম অবস্থায় ক্লেম করতে পারবেন, আর বাকি যে 80% ওটা 5 বছর ধরে আপনাকে ভেস্টিং সিস্টেমে দেবে। এই যেখানে দেখেন ক্লেম ওই এক্স থাকবে, এখানে ক্লেম করবেন তাহলে কিন্তু আপনার ক্লেম হয়ে যাবে। এবং ক্লেম হওয়ার পরে এই যে মেননেট যে টোকেনটা, এখানে আপনার টোকেনটা শো করবে ওই এক্স টোকেন, এখান থেকে আপনি যে এক্সচেঞ্জের লিস্ট হবে সেখানে সেল দিতে পারবেন। সবশেষে একটা কথাই বলবো, এই 87 ভিতরে যতগুলো প্রজেক্ট এসেছে সবগুলাই কিন্তু রিয়েল এবং ভেরিফাইড প্রজেক্ট, হয়তো পেমেন্ট দিতে সময় লাগবে তবে আপনি পেমেন্ট পেয়ে যাবেন, আপনার পেমেন্ট আপনি পেয়ে যাবেন। আর একটা কথা, অনেকেই বলেন যে 87 ভিতর থেকে যদি একটা প্রজেক্ট স্ক্যাম করে তাহলে ফুল 87 তো স্ক্যাম, বিষয়টা এমন না। কারণ আপনার ধরেন ওই এক্স যদি স্ক্যাম করে তাহলে এই যে বাকি যে প্রজেক্টগুলো, এই যে এখানে হ্যাভেন প্রজেক্ট আছে, তারপরে এই যে সিটিও প্রজেক্ট আছে, এই সবগুলোর মালিক কিন্তু এক না, মানে এক একটা প্রজেক্টের মালিক কিন্তু আলাদা। এখন সব মালিকের কিন্তু মন মানসিকতা এক না, যার কারণে কোনো প্রজেক্ট আগে প্রফিট দিবে, কোনো প্রজেক্ট দেরিতে প্রফিট দিবে, এটাই কিন্তু আমাদের মানতে হবে। কারণ এক মালিকের যদি সবগুলা প্রজেক্ট হইতো তাহলে একসাথেই সবগুলা থেকে পেমেন্ট পাইতেন। তো যদি ওই এক যদি স্ক্যামও করে তাহলে এই 87কে দোষ দিয়ে লাভ নাই, কারণ 87 জাস্ট প্রমোট করছে। এখানে বাকি যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলোতে আপনারা যদি মাইনিং করেন, অবশ্যই 87 ভিতরে যাদের অ্যাকাউন্ট আছে আপনারা নিয়মিত এই যে প্রজেক্টগুলো চেক করবেন। আর টেলিগ্রাম চ্যানেলে তো আপডেট জানাই দিব যে প্রজেক্টটা নতুন আসবে, সেটা এখান থেকে অ্যাড করে জাস্ট আপনারা এই যে ক্লেম করবেন, মাইনিং করতে থাকবেন। যেহেতু অ্যাকাউন্ট আছে ভাই আপনার, আপনি মাইনিং করেন, কে কী বললো ওদিকে ফোকাস দেন না। আর ওপেনএক্স স্ক্যাম করবে না, স্ক্যাম করলে তো আমি অবশ্যই আপনাকে ইঙ্গিত দিতাম যে এটা স্ক্যাম করতেছে। এটার যেহেতু আস্তে আস্তে কাজ করতেছে, কিছু কিছু প্রজেক্ট ভাই থাকে গার্তেরা প্রজেক্ট, ওরা আস্তে আস্তে কাজ করে আস্তে আস্তে পেমেন্ট দিয়ে যায়। আর কিছু প্রজেক্ট থাকে যেমন ইনস্টানা এসে সারে পেমেন্ট দিয়ে দেয়, যেমন ডক্স টোকেন, এই যে কালকে কিন্তু এটা সেল দিতে পারবো আমরা। যাই হোক, এই ছিল ফুল ভিডিও। ওপেনএক্স স্ক্যাম করবে না, বা ওদের ব্যাকেন্ডে কিন্তু বড় বড় প্রজেক্ট আসে, আর যেহেতু বিটগেট ওয়ালেটের মতো বড় একটা প্রজেক্ট আছে তার মানে কিন্তু এটা নিঃসন্দেহে ভেরিফাইড প্রজেক্ট। তো তারা সেপ্টেম্বর মাসের দিকে যেহেতু পেমেন্ট দিতে চাইছে, অবশ্যই আমাদেরকে আর কিছুদিন ওয়েট করতে হবে, অনেকদিনই তো ওয়েট করলেন। এয়ার অফ সেক্টরই ভাই মানে এখানে ওয়েট করে, এখানে আপনি নিশ্চয়ই কোনো কিছু পাবেন না, যেহেতু ওয়েট করলেন এতদিন আর একটা মাসের মতো ওয়েট করেন, দেখবেন সেপ্টেম্বরের ভিতরে তারা ক্লেম আপডেট লিস্টিং আপডেট সবগুলো নিয়ে আসবে এবং আমরা কিন্তু তখন সেল করে প্রফিট নিয়ে নিতে পারবো। তো সবাইকে জাস্ট ওয়েট করতে হবে, ততক্ষণ আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এখানে অনেক অফার অ্যাড অফ শেয়ার করি, এগুলোতে জয়েন করলে ভালো প্রফিট নিয়ে নিতে পারবেন। ট্রাই করবেন ডিসক্রিপশন বক্সটা চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার জন্য। তো ধন্যবাদ সবাইকে ফুল ভিডিও দেখার জন্য, দেখা হবে পরবর্তী কোনো অফার আপডেট নিয়ে। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ছিল আজকের ফুল ভিডিও, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।